আমার গাড়িও আছে, পেট্রোলও আছে, ড্রাইভার নাই। আপৰ গাড়ি চলাবলে এজন ভাল ড্রাইভার লাগে। ড্রাইভার রূপে পাবলৈ যোগাযোগ অখিল লুরিনের সৈতে। সকলো আছে, কিন্তু সন্মুখৰ পৰা নেতৃত্ব দিবলৈ এখন পরিচিত মুখ নাই। এতিয়া আপৰ গাড়িখন অসমত চলাবলৈ এজন ভাল ড্রাইভার লাগে অরবিন্দ কেজরিওয়ালক। মালিকে ড্রাইভার বিচাৰি বিভিন্নজনের সৈতে যোগাযোগ কৰি থকাৰ সময়তে সোমবারে পুৱাৰে পৰা এক ব্যাপক প্রচার চলিল। অখিল গগৈ আপত যোগদান কৰিব, ৰাইজৰ দল আপত সামিল হব। এই চর্চায় ব্যাপক রূপ লওয়ার পিছতে শিবসাগরত স্পষ্টীকরণ দিলে অখিল গগৈয়ে। এবোর পলিটিক্যাল স্পেকুলেশন, পলিটিক্যাল প্রপাগান্ডা কোনোবাই প্রকাশ করেছে, এটু একেবারে সত্যতা নাই। মই এটা রাজনৈতিক দলের সভাপতি, আঞ্চলিকতাবাদত বিশ্বাস করা এজন ব্যক্তি, আর মোক মানুষে জেলের পর ইলেকশনত জিকাইছে। গতি মই কোরবালে যাও বুলিলে যাব পাৰিম, এনেকুৱাটো কথা হবই নোৱাৰে। অখিল গগৈর মতে তেওঁলোকৰ দলে সকলোকে লগত লৈ বিজেপিক পরাভূত কৰিবলৈ এক মঞ্চ বিচাৰিছে। কিন্তু কোনো দিল্লীওয়ালা লোকৰ ওচৰত অসমৰ স্বাভিমান বন্ধকত থৈ আগবাঢ়িব বিচৰা নাই। হয়, মই এটো কথা খতাংকে কওঁ যে আজিৰ দিনটোত আমি বিজেপিক পরাভূত কৰিবৰ লগত কাৰণে সকলোৰে লগত থাকিব খোজো। কিন্তু আমি আত্মজা দিম এনেকুৱা কথাটো হ'ব নোৱাৰে কেতিয়াও। আমি কাৰোবাৰ লগত মার্জ হৈ যাম এনেকুৱা কথাটো কেতিয়াও হ'ব নোৱাৰে। আমার স্বাভিমান আছে, অসমীয়া জাতির স্বাভিমান আছে। আমি কোনো দিল্লীওয়ালার ওচৰত আমি মার্জ হৈ যাম এনেকুৱা কথা কেতিয়াও হবই নোৱাৰে। একে সময়তে অখিলে এই কথাও স্পষ্ট করলে যে আপৰ নেতাসকলৰ সৈতে তেওঁলোকৰ ভাল বন্ধুত্ব আছে আৰু ঘনিষ্ঠ যোগাযোগ চলি থাকে। আপৰ নেতৃত্ব অসমলৈ আহিলে তেওঁলোকক সাক্ষাৎ কৰে। এতিয়াও আপোনালোকে জানে যে অরবিন্দ কেজরিওয়ালক কেতিয়াবা দিল্লীলৈ গলে মই লগ পাওঁ। তেওঁ মুখ্যমন্ত্রী হওয়ার পাছত মই দুবার তিনিবার লগ পাইছো। আপোনালোকে সকলোৱে জানে যে তেওঁ কিছুদিনৰ আগতে মই জেলত থকা অৱস্থাত মনীষ সিসোদিয়া আমাৰ কাজিৰঙা অর্কিড পার্কলৈও আহিছে। কেইদিনমানৰ আগতে আপোনাৰ ৰাজ্যসভাৰ তেওঁলোকৰ নেতা সিং ডাঙৰীয়া, সঞ্জয় সিং ডাঙৰীয়া অসমলৈ আহোঁতে আমাৰ সতীৰ্থ কিছুমানে লগো পাইছে। মই অৱশ্যে বেলেগ কামত ব্যস্ত আছিলোঁ কাৰণে লগ ধৰা সম্ভৱ নহ'ল। গতি তেওঁলোকৰ লগত আমাৰ বন্ধুত্ব আছে, তেওঁলোকৰ লগত আমাৰ কথা বাৰ্তা চলি থাকে। আচলতে কথাখিনি ইয়াৰ মাজতেই লুকাই আছে। প্রথম অবস্থাত কেজরিওয়ালে নিজেই অখিল গগৈক আপক অসমত সন্মুখৰ পৰা নেতৃত্ব দিবলৈ আহ্বান জনাইছিল। কিন্তু সেই প্রস্তাব তেওঁ প্রত্যাখ্যান কৰাৰ পিছতো বিভিন্নজনৰ মাধ্যমেৰে অখিলৰ দলৰ সৈতে আপে যোগাযোগ এতিয়াও অব্যাহত ৰাখিছে। কিন্তু অখিল গগৈৰ একালৰ সংগী আপনেতা কমল কুমাৰ মেধিৰ মতে এই চৰ্চাৰ কোনো সত্যতা নাই। এইটো মিছা বাতৰি, এইটো ভুয়া, এটা উৎসৰ ভিত্তিত প্রস্তুত কৰা বাতৰি। অখিল গগৈর লগত আম আদমি পার্টির কোনো ধরনের যোগাযোগ হওয়া নাই, আমার রাজ্যিক কমিটির লগতো যোগাযোগ হওয়া নাই, আর কেন্দ্রীয় সমিতির লগতো কোনো ধরনের যোগাযোগ হওয়া নাই। অখিল গগৈ আম আদমি পার্টির যোগদান করার কোনো সম্ভাবনা এই মুহূর্তত নাই। আমি আমার যত্ত্বাবধায়ক তেখেতর লগত আমি বিস্তারিতভাবে পাতিছো, তেখেতও কৈছে যে কোনো ধরনের যোগাযোগ হওয়া নাই, আর তিলমানও এই বিষয়টি চর্চাই হওয়া নাই। তেখেতে আসলতে আমার সন্দেহ হয়েছে বা এনেকুৱা হব পাৰে যে অখিল গগৈয়ে অলপ হতাশাতে ভুগিছে। তেখেতে নিজে কিছু সংবাদ মাধ্যমক ভুল উৎসর জড়িয়ে বিপথে পরিচালিত করে এই বাতরি পরিবেশন করাইছে নেকি বলে আমার ধারণা হয়েছে, কারণ তেনেকা ধরনের অখিল গগৈর কোনো যোগাযোগ নাই। এটা সূত্রর মতে কেবল অখিল গগৈর সৈতেই নহয়, জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈর সৈতেও আপে যোগাযোগ করে আছে। লুরিণক প্রস্তাব দিয়া হয়েছে দলের দায়িত্ব ললে ধনে জনে সকল ধরনের আপে সহায় করব। কিন্তু এই পর্যন্ত লুরিণে দিয়া নাই কোনো ইতিবাচক সঁহারি। Bureau Report, DY365.